আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলুন আজকে বিকালে ঝটপট একটা নাস্তা বানিয়ে নেই চিকেন কিমা দিয়ে পাকোড়া এখানে আমি চিকেন কিমা নিয়ে এক কাপ থেকে বেশি হলুদ পাউডার হাফ চামচ মরিচ পাউডার এক চামচ ভাজা জিরা পাউডার এক চামচ পরিমাণ মতো লবণ এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আমি একটু এখানে ঝালটা বেশি দিলাম আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাও ভালোভাবে মিক্স করে নেব আর আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি ব্যবহার করতে পারবেন আমার কাছে অত ভালো লাগে না এর জন্য আমি করলাম না হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম এখন মুডের মধ্যে এরকম নিয়ে আমি এরকম করে কাবাবের শেপ দিয়ে দেব আপনারা চাইলে গোল গোল করে বানাতে পারেন এখন আমি ভাজতে চলে যাব চুলা একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি পাকোড়াগুলো দিয়ে দেবো পাকোড়াগুলো দিয়ে দিলাম এভাবে আমি সব পাকোড়াগুলো দিয়ে দেব করে আর বাচ্চাদের নেও কিন্তু এটা দিতে পারবেন এখন উল্টে নেব এভাবেই সবগুলো পাকোড়া উল্টে নিলাম আর বিকালের নাস্তা হিসাবে ঝটপট কিছু হালকা কিছু বানাতে ইচ্ছা করলো দেখা যায় অনেক সময় টাইম নিতে মনে চায় না এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন দশ মিনিটে আবার রেপাসটা উলটিয়ে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিলাম এখন আপনারা এটা টমেটো সস বা মাইনসের সাথে খেতে পারবেন যার যেরকম পছন্দ নিয়ে নেবেন হয়ে গেল আমার অল্প সময় চিকেন কিমা দিয়ে পাকোড়া আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ